নমস্কার এস এম অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সময় ও দূরত্ব বিষয়ে পাঁচটি অঙ্ক শেখাবো আমাদের এই সময় ও দূরত্ব বিষয়ে এই চ্যানেলে মোট ষাটটি অঙ্ক আপলোড করা হবে পরবর্তী এগারোটি পার্টে তোমরা সেই পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো যাই হোক দেখো আজকে ক্লাসের প্রথম অঙ্ক একটি ট্রেন বনগা থেকে শিয়ালদা যায় ৪৫ কিমি বেগে তাহলে একটি ট্রেন বনগা থেকে শিয়ালদা যায় ৪৫ কিমি বেগে এবং ফিরে আসে যখন আবার ফিরে আসে ছত্রিশ কিমি বেগে তাহলে ফিরে আসে ছত্রিশ কিমি বেগে এবং যায় ৪৫ কিমি বেগে এবার আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত মানে এক ঘন্টায় তার গড় গতি কত ঠিক আছে তো এই অঙ্কটি করার আগে আমরা ধরে নেব তো যাই হোক প্রিয় ভিউয়ার্স তোমাদের বলে রাখি এই অঙ্কগুলো আমি একটু বড় বড় করেই করে দেখাবো তোমরা যারা অঙ্কগুলো একদমই পারো না তাদের জন্য অনেকটা সুবিধা হবে তোমরা একবার শিখে গেলে তখন নিজেরাই ছোট ছোট করে অঙ্কগুলো পরীক্ষার সময় কিন্তু বের করে ফেলতে পারবে তো যাই হোক তো আমরা প্রথমে ধরে নেব যে বনগা থেকে বনগা থেকে শিয়ালদার দূরত্ব এক কিমি সত্যি করে কিন্তু এক কিমি নয় আমরা এখানে ধরে নিলাম যে অঙ্কের খাতিরে বনগা থেকে শিয়ালদার দূরত্ব কত এক কিমি তো এবার আমাদের অঙ্কে কি বলা হয়েছে বনগা থেকে শিয়ালদা যায় পঁয়তাল্লিশ কিমি বেগে পঁয়তাল্লিশ কিমি বেগ বলতে আমরা কি বুঝি পঁয়তাল্লিশ কিমি বেগ বলতে আমরা বুঝি যে পঁয়তাল্লিশ কিমি পথ পঁয়তাল্লিশ কিমি পথ যায় এক ঘন্টায় ঠিক আছে পঁয়তাল্লিশ কিমি বেগ বলতে আমরা বুঝি পঁয়তাল্লিশ কিমি পথ যায় এক ঘন্টায় বনগা থেকে শিয়ালদা যেতে তার কত সময় লাগবে ঠিক আছে তাহলে এবার বলো তো পঁয়তাল্লিশ কিমি যদি পথ যায় এক ঘন্টায় তাহলে বনগা থেকে শিয়ালদা যেতে তার কত সময় লাগবে যেহেতু বনগা থেকে শিয়ালদার দূরত্ব এক কিমি তাহলে পঁয়তাল্লিশ কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিমি পথ যাবে আরো কম সময় তাই এককে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দেব তাহলে কত হলো পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ তার মানে বনগা থেকে শিয়ালদা যেতে ট্রেনটির সময় লাগছে এক বাই পঁয়তাল্লিশ ঘন্টা এবার দেখো অন্যদিকে যখন ট্রেনটি ফিরে আসছে তখন কি করছে তার গতিবেগ থাকছে হচ্ছে ছত্রিশ তার মানে কি ছত্রিশ কিমি সে পথ ফিরে আসে এক ঘন্টায় তার গতিবেগ যেহেতু বলা হয়েছে গতিবেগ বলা হয়েছে হচ্ছে ছত্রিশ কিমি তার মানে কি ছত্রিশ কিমি ফিরে আসে এক ঘন্টায় তাকে ফিরে আসতে হবে এক কিমি তাহলে এক কিমি ফিরে আসতে কত সময় লাগবে এক কিমি ফিরে আসতে সময় লাগবে এক বাই ছত্রিশ ঘন্টা তাহলে বনগা থেকে শিয়ালদা একবার যাবে যেতে এক কিমি আবার শিয়ালদা থেকে বনগা ফিরে আসতে এক কিমি তাহলে মোট কত পথ দু কিমি পথ তাহলে দু কিমি পথ তাহলে এখানে কি লিখবো এক যোগ এক সমান সমান দু কিমি পথ পথ যাওয়া আসা করতে যাওয়া আসা বা দু কিমি পথ যেতে এটা লিখতে পারি যাওয়া আসা করতে করতে ট্রেনের কত সময় লাগবে ট্রেনের সময় লাগবে কত এক বাই পঁয়তাল্লিশ ঘন্টা এবং এক বাই ছত্রিশ ঘন্টা এটাকে আমরা যোগ করে দেবো এক বাই পঁয়তাল্লিশ যোগ এক বাই ছত্রিশ এটাকে যদি আমরা লসগু করি কত হচ্ছে দেখব পঁয়তাল্লিশ ছত্রিশ লসাও করলে তিন দিয়ে যাবে তিন পুরং পঁয়তাল্লিশ তিন বারং ছত্রিশ আবার তিন দিয়ে দিতে পারব তিন পাঁচা পনেরো তিন চারা বারো তার মানে কত হচ্ছে তিন নয় আর তিন ত্রিকে নয় আর পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে চার গুণ করলে হবে একশো তাহলে লসক হচ্ছে এটার অঙ্কটির লসক হচ্ছে একশো পঁয়তাল্লিশ দিয়ে একশো আশিকে কে ভাগ করলে হচ্ছে চার তাহলে চার অক্ষে চার হলো পাঁচ পাঁচ অক্ষে পাঁচ কত হলো চার বাই চার সময় হচ্ছে নয় বাই একশো আশি ঘন্টা কি বেড়াচ্ছে যে যেতে এবং আসতে তাহলে টেনটির শিয়ালদা থেকে বনগা যেতে এবং বনগা থেকে শিয়ালদা ফিরে আসতে সময় লাগছে নয় বাই একশো আশি ঘন্টা তার মানে কি নয় বাই একশো আশি ঘণ্টায় তার মানে বোঝা যাচ্ছে নয় বাই একশো আশি ঘন্টায় ঘন্টায় ট্রেনটি দু কিমি যেতে পারে যেতে পারে তাহলে বুঝো এক ঘন্টায় ট্রেনটি কতটুকু যাবে আমরা যদি এক ঘন্টায় ট্রেনটি কতটুকু যাবে সেটা বের করতে পারলেই আমাদের বেরিয়ে যাবে গড় গতি ঘন্টায় কত তাহলে এক ঘন্টায় ট্রেনটি যাবে নিশ্চয়ই আরও বেশি পথ যাবে নয় বাই একশো আশি এটা থেকে ছোট। আর এটা একটা বড় তাহলে বেশি দূরত্ব বেশি সময় বেশি দূরত্ব যাবে তাই কি হবে দুয়ের সাথে গুণ হয়ে যাবে ওপরে একশো আর নিচে নয় ঠিক আছে যেহেতু বেশি পথ যেতে পারবে এক ঘন্টায় তাই উপরে একশো আশিটা কত হবে কুড়ি কুড়ি দ্বিগুণে তাহলে কত হচ্ছে 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 কিমি এটাই অঙ্কটির উত্তর কি উত্তর বেরোলো যে ট্রেনটির গড় গতিবেগ টেনটির গড়গতিবেগ গড় গতিবেগ চল্লিশ সরি কিমি পার ঘন্টা হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক এরপর দেখা যাক দ্বিতীয় অঙ্ক অঙ্কে বলছে এক ব্যক্তি চল্লিশ কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে কুড়ি কিলোমিটার গতিতে ফিরে আসে তার মানে এক ব্যক্তি কি করছে একটা জায়গায় চল্লিশ কিলোমিটার গতিতে একটা স্থানে গেল আবার যখন সে ফিরে আসছে তখন তার গতিবেগ থাকছে কুড়ি কিলোমিটার যাই হোক এবার কি বলছে সমগ্র যাত্রাপথে এখানে ট্রেনটির গতিবেগ কত এখানে ব্যক্তিটির গতিবেগ হবে এখানে কেটে দিচ্ছি আমরা এখানে ব্যক্তির ব্যক্তির গতিবেগ কত তো যাই হোক দেখো এখানে কি বলছে যে এক ব্যক্তি চল্লিশ কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে কুড়ি কিলোমিটার গতিতে ফিরে আসে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গতিবেগ কত তাহলে আমরা আগের অঙ্কের মতো ধরে নিতে পারি যে ধরি ব্যক্তি এক কিলোমিটার পথ যায় এক কিমি পথ যায় ঠিক আছে এবার দেখো কি বলছে চল্লিশ কিলোমিটার গতিতে চল্লিশ কিলোমিটার গতিবেগ মানে কি চল্লিশ কিমি পথ যায় এক ঘন্টায় তাহলে চল্লিশ কিমি পথ যায় এক ঘন্টায় তাই না তাহলে ব্যক্তির পথের দূরত্বই হচ্ছে এক কিমি তাহলে এক কিমি পথ যেতে তার কত সময় লাগবে এক কিমি পথ যেতে তার কম সময় লাগবে কে চল্লিশ দিয়ে ভাগ তাহলে কত হলো এক বাই চল্লিশ ঘন্টা একই ভাবে দেখো আবার যখন সে ফিরে আসে তখন তার গতিবেগ ছিল কুড়ি কিমি তাহলে কুড়ি কিমি পথ সে যাবে বা ফিরে আসবে এক ঘন্টায় আমাদের বলাই হয়েছে যে তার গতিবেগ কি থাকবে কুড়ি কিমি তাহলে গতিবেগ কুড়ি কিমি পার ঘন্টা যদি হয় তাহলে কুড়ি কিমি সে ফিরে আসবে এক ঘন্টাতে তাহলে তার এক কিমি ফিরে আসতে কত সময় লাগবে একটু কম সময় লাগবে ঘন্টা কুড়ি ঠিক আছে তাহলে ব্যক্তিটির যেতে এবং আসতে মোট দূরত্ব কত হচ্ছে এক যোগ এক সমান সমান দুই দুই কিমি পথ যেতে আসতে সময় লাগে আসতে সময় লাগে কত যেতে আসতে সময় লাগে এক বাই চল্লিশ যোগ এক বাই কুড়ি এটাকে আমরা লসও যদি করি কত হচ্ছে চল্লিশ আর কুড়ি করলে দুই দিয়ে কুড়ি দুগুনে চল্লিশ দুই দিয়ে দশ আবার দুই দিয়ে দশ দুগুণে কুড়ি দুই দিয়ে পাঁচ আবার পাঁচ দিয়ে দিলে পাঁচ দু দশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুনে দশ দশ দু কুড়ি কুড়ি দুনে চল্লিশ লস কত হলো চল্লিশ তাহলে চল্লিশ অক্ষে চল্লিশ তাহলে এক অক্ষে এক তারপরে কুড়ি দিয়ে চল্লিশকে কে ভাঙলে ভাগ করলে হচ্ছে দুই কত হলো তিন বাই চল্লিশ ঘন্টা দেখো তিন বাই চল্লিশ ঘন্টা কি তিন বাই চল্লিশ ঘন্টাটা হচ্ছে তার যাওয়া আশা করতে সময় লাগে তিন বাই চল্লিশ ঘন্টা এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তার গড় গতিবেগ কত তো গড় গতিবেগ আমাদেরকে বের করতে হবে তাহলে তিন বাই চল্লিশ ঘন্টায় ব্যক্তিটি দু কিমি পথ যেতে পারে দু কিমি পথ যেতে পারে এটা ভেবে নিলাম তিন বাই চল্লিশ ঘন্টায় সে দু কিমি পথ যেতে পারে আমাদেরকে বের করতে হবে সে এক ঘন্টায় কতটুকু যেতে পারে তাহলে এক ঘন্টায় সে কতটুকু হয়ে গেছে এটা বের করলে অঙ্কটা উত্তর বেরিয়ে যাবে তাহলে এক ঘন্টায় ব্যক্তি নিশ্চয়ই আরো বেশি দূরত্ব যাবে তাই আমরা তিন বাই চল্লিশ কে উল্টে গুণ করে নিচে তিন থাকবে তাহলে চল্লিশ দুগুনে আশি ভাগ তিন আশি ভাগ তিন দিয়ে আমরা ভাগ তিন দুগুনে ছয় এখানে দুই উপর থেকে শূন্য কেটে আনলাম কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে শূন্যটা এখানে যাবে তার মানে হচ্ছে সরি শূন্য কেটে আনলাম তিন ছয় তিন ছয় হচ্ছে তিন ছয় হচ্ছে আঠেরো তিন ছয় হচ্ছে আঠেরো এখানে দুই থাকছে তাহলে অঙ্কটির উত্তর ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন কিমি পার ঘন্টা হচ্ছে সেই ব্যক্তির গড় গতিবেগ এটাই হলো অঙ্কটার অ্যান্সার এবারে দেখো তিন নাম্বার অঙ্ক কি বলছে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান পনেরো কিমি গতিতে গিয়ে পঁয়ত্রিশ কিমি গতিতে ফিরে আসে এই একই ধরনের অঙ্ক এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান পনেরো কিমি গতিতে গিয়ে পঁয়ত্রিশ কিমি গতিতে ফিরে আসে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত গড় গতিবেগ মানে এক ঘন্টায় সে কত কিমি পথ গেছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা ধরে নেব যে মোট দূরত্বটা হচ্ছে এক কিমি আগের অঙ্কের মতো এক কিমি ধরে নিচ্ছি ঠিক আছে কলকাতা থেকে বর্তমানে দূরত্ব আমরা এক কিমি ধরে নিলাম ঠিক আছে এখানে মোট দূরত্ব না ভেবে আমরা লিখে দিই কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে কলকাতা থেকে বর্ধমান দূরত্ব হচ্ছে এক কিমি তাহলে কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব হলো এক কিমি তো আমাদের যখন বলা হয়েছে যে কলকাতা থেকে বর্ধমান যাবে তখন তার গতিবেগ থাকছে পনেরো কিমি তার মানে কি সে পনেরো কিমি পথ যেতে পারবে পনেরো কিমি পথ যাচ্ছে এক ঘন্টাতে কিন্তু আমাদের যেতে হবে এক কিমি তাহলে এক কিমি পথ সে যেতে পারে এক বাই পনেরো ঘন্টায় ঠিক আছে তো আবার সব ট্রেনটি যখন ফিরে আসবে তখন তার গতিবেগ থাকছে পঁয়ত্রিশ কিমি তার মানে ফেরার সময় সে পঁয়ত্রিশ কিমি পথ ফিরে আসে ঘন্টায় ঘন্টায় সে এক এক পঁয়ত্রিশ কিমি পথ ফিরে আসছে তাহলে এক কিমি পথ আসতে সময় সময় লাগবে লাগবে কম কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ সময় লাগছে এক বাই পঁয়ত্রিশ ঘন্টা তাহলে দেখো তার মোট যেতে আসতে মোট যেতে আসতে দুই কিমি মোট যেতে আসতে যেতে আসতে এক যোগ এক সমান সমান দুই কিমি ঠিক আছে তাহলে মোট যেতে আসতে দুই কিমি তাহলে কিমি তাহলে এই দু কিমি পথ ঠিক আছে দু কিমি পথ পথ যেতে ট্রেনের সময় লাগে সরি যেতে ব্যক্তি সময় লাগে সময় কত নিচ্ছে সময় নিচ্ছে এক বাই পনেরো যাওয়ার সময় আর আসার সময় এক বাই পঁয়ত্রিশ এতটা সময় কিন্তু তার লাগছে তাহলে আমরা এটাকে লসাউ করে দেব দেব কত হচ্ছে পনেরো আর পঁয়ত্রিশ লসাউ করলে পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর যাবে না তো দেখো তিন সাতটা একুশ একুশ আর পাঁচ গুণ করলে কত হবে একশো পাঁচ এবার আমরা এটাকে যোগটা করব। পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করলে হবে সাত সাত অক্ষে সাত পঁয়ত্রিশ দশ বাই একশো পাঁচ এটা হচ্ছে তাদের দু কিমি যেতে আসতে সময় লাগছে দশ বাই একশো পাঁচ ঘন্টা দশ বাই একশো পাঁচ ঘন্টা কি লাগছে ব্যক্তিটির যেতে আসতে সময় লাগছে তো দেখো এই দশ বাই একশো পাঁচ ঘন্টায় সে কত পথ যেতে পারে ঘন্টায় যেতে পারে দু কিমি পথ ঠিক আছে আমাদেরকে গড় গতিবেগ বের করতে হবে তার মানে এক ঘন্টায় সে কতটা যেতে পারবে সেটা বের করব অর্থাৎ এক ঘন্টায় সে যেতে পারবে কি নিশ্চয়ই আরো বেশি পথ যেতে পারবে তাই দুইয়ের সাথে গুণ হবে উপরে একশো পাঁচ যাবে আর নিচে আসবে দশ ঠিক আছে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দু দশ পাঁচ দিয়ে আবার একশো পাঁচকে কাটলে পাঁচ দু দশ পাঁচকে পাঁচ একুশ তাহলে একুশ কিমি এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ গড় গতিবেগ তাহলে হচ্ছে গড় গতিবেগটা হচ্ছে একুশ কিমি ঠিক আছে এটা গেল তিন নম্বর অঙ্ক এবার আমরা দেখবো চার নম্বর অঙ্কে কি বলছে চার নম্বর অঙ্কটা কি বলছে দেখব চার নম্বর অঙ্কে বলছে এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ তিরিশ কিমি গতিতে এবং বাকি অর্ধেক পথ কুড়ি কিমি গতিতে যায় তাহলে প্রথমে কি যাচ্ছে অর্ধেকটা পথ সে তিরিশ কিমি গতিতে যাচ্ছে তারপরে সে আস্তে করে আবার গতিবেগ কমিয়ে দিয়ে কুড়ি কিমি গতিতে যেতে শুরু করলো তো বলছে সমগ্র পথ যেতে ব্যক্তির গড় গতিবেগ কত ছিল ঠিক আছে তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল ঠিক আছে তো আমি এখানে ধরব যে ধরি মোট পথ দুই কিমি তোমরা বলবে এত সময় এক কিমি ধরলাম এখানে দুই কিমি কেন ধরলাম দেখো আমাদের তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে তোমরা একও ধরতে পারো এক ধরলে এক্ষেত্রে একটু ভাগ করতে আহ একটা ভগ্নাংশের ব্যাপার আসবে হ্যাঁ তো একটু সমস্যা হতে পারে ওর জন্য আমরা এখানে কি ধরলাম দুই কিমি ধরে নিলাম ঠিক আছে যেহেতু আমাদের অর্ধেকের ব্যাপার আছে পথটা অর্ধেক করার ব্যাপার আছে তো দুইয়ের অর্ধেক এক করতে সুবিধা হবে আর আমরা যদি এক ধরি মোট পথ তাহলে সে এককে আবার হাফ করতে গেলে পয়েন্ট ফাইভ লিখতে হবে তো ওই ঝামেলা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি লিখছি যে ধরি মোট পথ দুই কিমি যাতে অর্ধেক করলে দুইয়ের অর্ধেক করলে আমরা এককে পাই ঠিক আছে তাই কি বলছে এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ ৩০ কিমি গতিতে যায়। তার মানে কি ৩০ কিমি গতি মানে কি ত্রিশ কিমি পথ যেতে ত্রিশ কিমি পদ যেতে তার সময় লাগে কত এক ঘন্টা এবার দেখো এখানে বলছে মোট পথ দুই কিমি আমাদের প্রথম অর্ধেক পথ যেতে হবে তাহলে অর্ধেক পথ মানে কি এক কিমি তাহলে অতএব এক কিমি পথ যেতে কত সময় লাগবে এক বাই তিরিশ ঘন্টা ঠিক আছে তাহলে অর্ধেকটা যেতে তার সময় লাগলো এক বাই তিরিশ ঘন্টা বাকি অর্ধেক পথ কিন্তু এখনো বাকি আছে তো সেটা কি করছে সে সে কুড়ি কিমি গতিতে তখন যাবে তার মানে কি কুড়ি কিমি পথ যায় সে এক ঘন্টায় ঠিক আছে তাহলে বাকি এক কিমি পথ যেতে তার কত সময় লাগবে এক কিমি পথ যেতে তার সময় লাগবে এক বাই কুড়ি ঘন্টা ঠিক আছে এক বাই কুড়ি ঘন্টা তাহলে দেখো অর্ধেক পথ যেতে তার লাগে ঘন্টা এক আর বাকি অর্ধেক পথ যেতে লাগে ঘন্টা ঠিক আছে তাহলে তার দু কিমি পথ যেতে তাহলে কি দু কিমি পথ যেতে কত সময় লাগছে দু কিমি পথ যেতে সময় লাগছে কত এক বাই তিরিশ চোখ এক বাই কুড়ি তাহলে বলা যাবে কুড়ি আর ত্রিশ যদি আমরা এই করি লসাঘ করি তাহলে কত হচ্ছে তিরিশ আর কুড়িকে দুই দিয়ে পনেরো দুই দিয়ে দশ পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে দুই কত হচ্ছে পাঁচ দু দশ তিন দশে ত্রিশ তিরিশ দুগুণে ষাট তার মানে হচ্ছে ষাট লসাহু ষাট দিয়ে এখানে কী হবে তিরিশ দুগুণে ষাট তাহলে দুই অক্ষে দুই কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন তিন অক্ষে তিন পাঁচ বাই ষাট ঠিক আছে তাহলে পাঁচ বাই ষাট ঘন্টা তাহলে সে ব্যক্তি দু কিমি পথ যেতে কত সময় লাগছে পাঁচ বাই সাইট ঘন্টা কিন্তু সময় লাগছে তাহলে আমরা লিখতে পারি যে ঘন্টায় কত দূর যায় কিমি দু যেহেতু সে অর্ধেকটা পথ তার সমগ্র পথটা দু কিমি তাই লিখছি পাঁচ বাই ষাট ঘন্টায় সে কি যাচ্ছে দু কিমি পথ যাচ্ছে ঠিক আছে তাহলে এক ঘন্টায় সে কত কতদূর পথ যাবে তাহলে এক ঘন্টায় সে যাবে নিশ্চয় কি আরো বেশি পথ যাবে তাহলে এর সাথে গুণ হয়ে যাবে উপরে ষাট আর নিচে পাঁচ কাটাকাটি করব। পাঁচ দিয়ে আমরা ষাটকে কাটবো। পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ বারং ষাট তাহলে বারো দুগুণে কত হলো চব্বিশ চব্বিশ কিমি চব্বিশ কিমি পার ঘন্টা এটা হচ্ছে ব্যক্তির ব্যক্তির কি গড় গতিবেগ ব্যক্তির গড় গতিবেগ কত হচ্ছে চব্বিশ কিমি পার ঘন্টা এটা হলো এই চার নম্বর অঙ্কটার সমাধান এবারে দেখো পাঁচ নাম্বার অঙ্কে কি বলছে যে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয় তার মানে দুজন লোক একটা জায়গায় যাওয়ার জন্য একসাথে বের হয়েছে প্রথম ব্যক্তি ঘন্টায় তিন কিমি গতিতে মানে এক ঘন্টায় সরি এক ঘন্টায় তিন কিমি যেতে পারে এরকম একটা গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় তিন দশমিক পঁচাত্তর কিমি গতিতে যাত্রা করে তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ ছিল তিন কিমি এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ছিল তিন দশমিক সাত পাঁচ কিমি এবার বলছে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায় গন্তব্যস্থলের দূরত্ব কত আমাদের কাছে চাওয়া হয়েছে যে তারাদের গন্তব্যস্থলের দূরত্ব কত ঠিক আছে দ্বিতীয় ব্যক্তি কি করেছে প্রথম ব্যক্তির আধ ঘন্টা আগে পৌঁছে গেছে যেহেতু দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা একটু বেশি ছিল তিন দশমিক সাত পাঁচ কিমি আর প্রথম ব্যক্তির গতিবেগ ছিল শুধু তিন কিমি তো এই অঙ্কটা আমরা প্রথমে কিভাবে করবো এই অঙ্কটা দেখো এক্স ধরে করবো এক্স ধরে করলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে তো ধরি গন্তব্য দূরত্ব গন্তব্য দূরত্ব এক্স কিমি ঠিক আছে দেখো আবারও বলছি যে তোমরা যারা এই ধরনের অঙ্কগুলো একদমই পারো না তাদের জন্য এইভাবে বিস্তারিতভাবে করে দেওয়া হচ্ছে তোমরা যদি বিস্তারিত না শিখো তাহলে ওই ছোট ছোট সূত্রের মাধ্যমে অঙ্কগুলোকে মনে রাখা একটা অঙ্কের জন্য একটা সূত্র সম্ভব নয় তো তোমরা এভাবে বিস্তারিত বিস্তারিতটা বুঝতে পারলে নিজেরাই তখন ছোট করে অঙ্কগুলো করে নিতে পারবে এবং সহজেই তোমরা পরীক্ষার খাতায় সেই অঙ্কগুলোর সমাধান কিন্তু করতে পারবে তো যাই হোক দেখো কি ধরলাম যে গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে কিমি। তো প্রথম ব্যক্তি তিন কিমি গতিতে তার মানে কি প্রথম ব্যক্তি তিন কিমি গতিতে বলতে কি বোঝাচ্ছে তিন কিমি তিন কিমি পথ যেতে পারে এক ঘন্টায় মানে তিন কিমি পথ যায় এক ঘন্টায় কিন্তু আমাদের তিন কিমি পথ যেতে কত সময় লাগছে প্রথম ব্যক্তির এক ঘন্টা লাগছে তাহলে এক কিমি পথ যেতে প্রথম ব্যক্তির কত সময় লাগবে এক ভাগ তিন ঘন্টা ঠিক আছে এবার দেখো আমাদের যেতে বলা হয়েছে এক্স কিমি তাহলে প্রথম ব্যক্তির এক্স কিমি যেতে কত সময় লাগবে ওয়ান গুণ এক্স ভাগ থ্রি মানে এক্স ভাগ থ্রি ঠিক আছে এটা হচ্ছে প্রথম ব্যক্তির গেল এবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি বলা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তির তিন দশমিক পঁচাত্তর তিন দশমিক পঁচাত্তর কিমি পথ যেতে পারে এক ঘন্টা সময় নিয়ে ঠিক আছে তাহলে তাকে এক কিমি পথ যেতে কত সময় লাগবে এক কিমি পথ যেতে নিশ্চয়ই সময় লাগবে কম তাই এক ভাগ তিন দশমিক সাত পাঁচ ঘণ্টা ঠিক আছে এবার মোট দূরত্বটা হচ্ছে এক্স কিমি তো এক্স কিমি যেতে দ্বিতীয় ব্যক্তি কত সময় লাগবে তাহলে কিমি যেতে দূরত্ব লাগবে সময় এক গুণ এক্স ভাগ তিন পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে দেখো প্রথম ব্যক্তির ওই দূরত্বটা যেতে বা এক্স কিমি যেতে সময় লাগলো এক্স ভাগ তিন আর দ্বিতীয় ব্যক্তির সময় লাগলো এক্স ভাগ তিন দশমিক পঁচাত্তর ঘণ্টা ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু বলা হয়েছিল যে দ্বিতীয় ব্যক্তিটা প্রথম ব্যক্তির থেকে আধ ঘন্টা আগে পৌঁছায় কত ঘন্টা আগে আধ ঘন্টা আগে তাহলে প্রথম ব্যক্তির সময় লেগেছে এক্স ভাগ তিন ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির সময় লেগেছে এক্স ভাগ তিন দশমিক পঁচাত্তর ঘণ্টা ঠিক আছে তাহলে এটার থেকে এটার পার্থক্য কত আধ আধ ঘন্টা তাই না হাফ আধ ঘন্টা বলতে হাফ তাহলে এটার থেকে এটার পার্থক্য হচ্ছে হাফ তাহলে আমরা লিখতে পারি এক্স বাই তিন বিয়োগ এক্স ভাগ তিন দশমিক সাত পাঁচ সমান সমান হাফ আমাদের যেহেতু বলেই দেওয়া হয়েছে যে তাদের দ্বিতীয় ব্যক্তিটা আধ ঘন্টা আগে সেই গন্তব্যস্থলে পৌঁছে যায় তাই এখানে আমরা এক্স এক্স বাই তিন বিয়োগ এক্স বাই তিন দশমিক সাত পাঁচ সমান সমান হাফ লিখতে পারি এবার এটাকে আমরা বিয়োগ করব আর এই অঙ্কটা সমাধান করলেই এক্সের মান বেরিয়ে যাবে এক্সের মান বেরিয়ে যাওয়া মানেই গন্তব্যস্থলে দূরত্ব পেয়ে যাওয়া ঠিক আছে এটাকে লসও করলে কত হচ্ছে তিন গুণ তিন দশমিক সাত পাঁচ আমরা এটাকে গুণ আকারে রাখলাম ঠিক আছে গুণ ফল বের করবো না এবার দেখো কি হচ্ছে এখানে যেহেতু তিন আছে। তাহলে এটা দিয়ে এক্সে গুণ হবে গুণ করে বসালে কত হচ্ছে তিন দশমিক সাত পাঁচ গুণ এক্স এই বিয়োগ চিহ্ন দিলাম তারপরে কত তিন দশমিক সাত পাঁচটা মিলে গেল থাকলো কত তিন তাহলে তিনের সাথে এক্স গুণ হলে তিন এক্স মানে থ্রি এক্স আর দিকে কত আছে হাফ ঠিক আছে এবার দেখো এবার কি হচ্ছে এবার দেখো তিন দশমিক সাত পাঁচ এক্স বিয়োগ থ্রি এক্স মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে দশমিক সাত পাঁচ এক্স পড়ে থাকবে ঠিক আছে আর নিচে যেটা আছে সেটা আমরা গুণ আকারেই রাখবো তিন গুণ তিন দশমিক সাত পাঁচ সমান সমান হাফ এবার আমরা কোনাচা গুণ করব দুইয়ের সাথে দশমিক পঁচাত্তর এক্স গুণ হবে আর এই একের সাথে গুণ হবে তো গুণ করে বসাবো দেখি কত হয় দুইয়ের সাথে দুইয়ের সাথে এটা গুণ হবে তো গুণ আকারেই রাখবো আমরা গুণ ফল তৈরি করবো না গুণ দুই আর এদিকে একের সাথে এটা গুণ হলে কত হচ্ছে তিন দশমিক সাত পাঁচ ঠিক আছে এক লাখ প্রয়োজন নেই এবার দেখো আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে তাই আমরা এক্সটাকে এই বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাবো তাহলে এখানে এক্স সমান সমান কত হচ্ছে তিন গুণ তিন দশমিক সাত পাঁচ এই বাদ বাকি সংখ্যাগুলো কিন্তু এখানে ভাগ আকারে বসবে যেহেতু সমান সমানের ওপাসে সেটা গুণ আকারে ছিল তাই এখানে দশমিক পঁচাত্তর গুণ দুই এখানকার এই দশমিক আর এখানকার এই দুই ঘর পরের দশমিকটা উঠে গেল এবার আমাদের কাজ হবে পঁচিশ দিয়ে এটাকে ভাগ করা পঁচিশ দিয়ে পঁচাত্তরকে কে ভাগ করলে কত হচ্ছে আবার এই দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে পনেরো ঠিক আছে পঁচিশ দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ করলে কত হবে পনেরো এবার দেখো এই তিনের সাথে তিন কেটে গেল তাহলে থাকছে কত থাকছে হচ্ছে পনেরো বাই দুই এটাকে ভাগ করলে কত হবে পনেরো বাই দুই কে সাত দুগুণে চোদ্দ এখানে এক দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুণে দশ তার মানে সাত দশমিক পাঁচ কিমি তাহলে গন্তব্যস্থলের দূরত্ব এখানে আমরা কি লিখতে পারব গন্তব্যস্থলের দূরত্ব হবে গন্তব্যস্থলের দূরত্ব সাত দশমিক পাঁচ কিমি ঠিক আছে অঙ্কটা হয়ে গেল প্রিয় ভিউয়ার্স এইভাবে আমরা মোট বারোটি পার্টে ষাটটি অঙ্কের সমাধান দেব তো তোমরা এই অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না